যান্ত্রিক পদ্ধতিতে ধান কর্তন জনপ্রিয় হওয়ার পর ঝালকাঠিতে এখন শুরু হয়েছে যন্ত্রচালিত মেশিনে ধানের চারা রোপণ। রাইস প্ল্যান্ট ট্রান্সফার নামে এই মেশিন খুব সহজেই বীজতলায় চারা রোপণ করছে। এতে শ্রমিক ও সময় বাঁচার পাশাপাশি উৎপাদন খরচও কমেছে অর্ধেক। এতে দিন দিন যান্ত্রিক কৃষিতে ঝুঁকে পড়ছেন কৃষকরা। ভালোই হইতে আছে, সময় বাঁচতে আছে এবং খুব সুন্দর লাগতে আছে। লাইনটা ভালো রোয়া, আমাদের এদিকে মানুষ তো গ্রামের লাইন রইতে পারে না, ওরা আনাদনা রইতে থাকে। কৃষকরা আগে মান্ধাতার আমল থেকে যে উপায়ে চাষাবাদ করত তাতে একদিক থেকে তাদের কষ্ট বেশি হতো, সময় বেশি লাগতো, খরচ বেশি হতো এবং তুলনামূলকভাবে ফলন তারা কম ঘরে তুলতে পারত। আর এই যন্ত্র ব্যবহার করার ফলে কৃষকরা অনেক অনেক বেশি উপকৃত হবে, তারা বেশি মাত্রায় ফলন পাবে, খুব কম সময়ে বীজতলা তৈরি, বীজ রোপণ, ফসল কাটা, ফসল মারাই, মেশিনের সাহায্যে সব কিছু তারা স্বল্প সময়ের মধ্যে সম্পন্ন করতে পারবে, ফলনও অনেক বেশি হবে। এটা জাতির জন্য, বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্ব বহন করে, কৃষি সেক্টরকে আরও অনেক অনেক দূর এগিয়ে নেবে। আশা করি এই যে প্রযুক্তি, এই প্রযুক্তির মাধ্যমে এই বীরকাশী গ্রামের এখানে যে সুবিধাভোগী কৃষকগণ রয়েছেন তারা আসলে আধুনিক কৃষির যে প্রযুক্তি সেগুলো তারা শিখতে পারবেন এবং এই প্রযুক্তি গ্রহণের মাধ্যমে তারা আমাদের কৃষিকে টেকসই এবং খাদ্য নিরাপত্তা এবং যে স্মার্ট বাংলাদেশ বা স্মার্ট কৃষি করতে তারা সহায়তা করবেন বলে আমি মনে করছি। কৃষি বিভাগ জানায় কৃষকদের উদ্বুদ্ধ করতে বিভিন্ন স্থানে অনুষ্ঠান আয়োজন করে হাতে কলমে দেওয়া হচ্ছে প্রশিক্ষণ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে এসব জায়গায় বোরো চাষে কৃষক ভাইরা রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্র ব্যবহার করে এই যে ধানের চারা রোপণ কার্যক্রম করবে, কারণ ধানের চারা এই যে কাদাময় জমিতে যান্ত্রিক পদ্ধতি ব্যবহার করে এই ধানের চারা রোপণের ফলে কিন্তু কৃষকদের যেমন আর্থিক সাশ্রয় হবে, তেমনি কিন্তু রোপণের সময় যে শ্রমের, যে শ্রমিকের সংকট থাকতো সেই সংকট কিন্তু দূরকরণে ব্যাপক ভূমিকা পালন করবে। এবং এর কিন্তু সবচেয়ে সুবিধা হলো এই যান্ত্রিক পদ্ধতিতে চারা রোপণের ফলে একই সময় কিন্তু ধান গাছে ফুল আসবে এবং পরবর্তীকালে কিন্তু কর্তনের সময় কিন্তু একই সাথে এই যান্ত্রিক পদ্ধতিতে কিন্তু কর্তন করা যাবে এবং সেই যান্ত্রিক হলো কম্বাইন হারভেস্টারের মাধ্যমে কিন্তু ফসল কর্তন করা সম্ভব হবে। মাঠে বসেই কিন্তু একদম মারাই ঝাড়াই করে বস্তা বন্দি করে এই ফসলটাকে কিন্তু বিপণন করা সহজেই সম্ভব হবে। এর মাধ্যমে যেমন রোপণ কার্যক্রম যেমন সহজ হচ্ছে, তেমনি কিন্তু এই যে ফসল সংগ্রহের মাধ্যমে দ্রুততম সময়ে কিন্তু কর্তন করা সম্ভব হচ্ছে। এতে করে কৃষকের যে চাষ খরচ এবং কর্তনকৃত খরচ কম হওয়ার ফলে এই ধান চাষ কিন্তু লাভজনক হবে এবং লাভজনক হওয়ার কারণে কৃষকরা কিন্তু আর্থসামাজিকভাবে তাদের উন্নয়ন ঘটবে এবং কৃষি কিন্তু আনন্দদায়ক এবং লাভজনক এবং টেকসই হওয়ার কারণে কিন্তু এই কৃষি যান্ত্রিকীকরণের যে প্রসারতা দিন দিন কিন্তু ঝালকাঠিতে সম্প্রসারিত হচ্ছে। কৃষি বিভাগের দেয়া তথ্য মতে ধান রোপণে একর প্রতি সনাতন পদ্ধতিতে যেখানে 7,000 টাকা লাগে সেখানে যান্ত্রিক পদ্ধতিতে 3,000 টাকা খরচ হয়। সময় সংবাদ, ঝালকাঠি।